প্রথম ভালো লাগতেছে ভালো লাগতেছে তাহলে এই যে যারা তোমাকে আজকে এতদিন কষ্ট করে এখানে রাখছে কেমন খাওয়াইছে তারপর তোমার যা প্রয়োজন কাপড় চোপড় সবকিছু দিছে তো তুমি খুশি হয়েছো তো তুমি তাদের জন্য দোয়া করবা তো আমি খুশি হয়েছি খুশি হয়েছো তাহলে তোমার বাড়িতে গিয়ে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কেমন আজকে এই যে বাংলাদেশের সর্বদক্ষিণ টেকনাফের এই শামলা পরে তোমাকে আজকে এরা প্রত্যেকে কুড়িয়ে নিয়ে এসে আজকে তোমাকে একটা সুস্থ জীবন ধারণ করার জন্য একটা অবস্থান তৈরি করে দিয়েছে কেমন তাহলে তোমার দেশে বাড়ি গিয়ে আত্মীয় স্বজনকে সবাইকে বলবে বলবো যে এলাকার ওই এলাকায় গিয়েছিলাম কিছু লোকজন শিক্ষক আছে ছাত্র আছে অনেক ভালো মনো মানুষ আছে আমাকে ধরে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে কেমন তাহলে সবার জন্য একটা দোয়া করতে বলবা সবাই যেন আমরা যেন সবাই যেন তোমার মতো এরকম পথহারা লোক কেমন মানসিক ভারসাম্যহীন লোক এরকম কোন অসহায় মানুষকে পেলে আমরা যেন সেবা করার সুযোগ করতে পারি কেমন সেখানে সবার জন্য দোয়া করব ঠিক আছে তো আর মানবিক টিমে যারা দায়িত্বে আছে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমরা তো কেউ থাকবো না তাইলে এরকম মানবিক কাজগুলো আমাদেরই করা উচিত আমি আপনারা আপনারা সবাই মিলে যদি করি তাহলে আমার মনে হয় বাংলাদেশে আমাদের এই বিষয়টা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ সবাই আমাদেরকে অনুকরণ করবে আমরাও চাই সকলের সহযোগিতা নিয়ে এরকম আরো এলাকার অসংখ্য অসহায় মানুষের পাশে আমরা যেন চেয়ারাতে পারি সেই জন্য সবাই একমত সবাই পরামর্শ করে এলাকার আরো বিশেষ করে আমি আজকে এখানে বসে আমার মামা শহীদুল্লাহ শহীদের কথা এখানে নাম স্মরণ করছি সে অনেক মানবিক কাজ করে সেই কোটর দিয়ার কোন সাদেক সাদেককে তার বলতে গেলে একক নেতৃত্বে ২৬ লক্ষ টাকা বিশাল একটা ব্যাপার আর এদিকে আমাদের এই আসারবুড়িয়ার একটা মেয়ে আমাদের সালমা তার সব কাজে ১৯ একা না ওনার পরিবারের অনেক সদস্য না ছেলে মেয়েরা সব সবাই অনেকে সহযোগিতা করেছে আমি বলবো আজকের এই ভিডিও যদি কোন ফেসবুকে বা লাইভে কোথাও যায় আমি বলবো তাকেও তার পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আগামীতে সকলের সাথে মিলেমিশে এরকম মানবিক কাজে যেন এগিয়ে যেতে পারে এবং পাশাপাশি আমরাও যেন সহযোগিতায় থাকতে পারি এই প্রত্যাশা করছি আমাদের মিস্টার নীল মিয়া আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশের একদম কাছেরই বাড়ি তার দীর্ঘ অনেক বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি বের হয়েছে ২০ বছর তার মানবিক টিমের যে সদস্যরা পাওয়াতে আসলে তার কপালটাই খুলে গেল সে আজকে সুস্থ মানুষ তাকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে আজকে তো আমি সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে